আমি আসলে যে কাজটি করছি এটা আমাদের নিজেদের জন্য করছি না বা নিজেদের কোনো স্বার্থ নেই, আমরা চাই যাতে আমাদের দেশটা অনেক সুন্দর একটা দেশ হয় এবং একটি সুশৃঙ্খল দেশ আমরা চাই। আমরা চাই যাতে কোনো মানুষের কষ্ট না হয় এবং আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি সকল মানুষের উপকার করার, এবং যাতে আমাদের দেশের যে হচ্ছে রাস্তাঘাট আছে এগুলো যেন পরিষ্কার থাকে এবং সব নিয়মকানুন মেনে যেন সবাই কাজটি করতে পারে। সাময়িকভাবে আমাদের কিছু কষ্ট হলো, কিন্তু আমরা এই কষ্টটি ভুলে যাচ্ছি যে আমরা এটা ভেবে নিজেদের সান্ত্বনা দিচ্ছি যে আমরা দেশের জন্য কাজ করতে পারছি, যে আমাদের জন্য আমাদের দেশের মানুষের কল্যাণ হচ্ছে। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের সমন্বয়ক ভাইয়াদের যারা আমাদের পাশে থেকে এত সহযোগিতা করেছে, এবং তাদের একটা ডাক দিয়ে আমরা পুরো বাংলাদেশে যে ছাত্র জনতা রয়েছে আমরা সবাই নেমে পড়েছি। তো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমরা সবাই জানি বর্তমান পরিস্থিতি সম্পর্কে, তো আমরা যারা ছাত্ররা রয়েছি তাদের প্রতি আমাদের আশা থাকবে যে তারা আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো অবশ্যই রাখবে, এবং আমরা বাংলাদেশকে একটি নতুন জায়গায় দেখতে চাই। আমরা একটি বৈষম্য বিরোধী সাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়তে চাই। আসলে আমরা এখানে সবাই এইচএসসি ক্যান্ডিডেটও আছে, আবার আছে হচ্ছে আমাদের 25 ব্যাচের যে আপুরা ছিল, ছোট বোনেরা তারাও আছে। তো আমরা এখানে সকালে আমরা এসেছিলাম, বাট তখন আমাদের একটু অগোছালো ছিল, বাট সবাই যখন একত্রিত হয়েছি তখন সবাই নিজেদের মধ্যে কাজটা ভাগ করে নিয়েছি এবং এত সুন্দরভাবে সবাই করেছি, এবং আমরা আসলে দেখতেই পাচ্ছি যে আমরা আসলে কতটা ভালোভাবে করতে পেরেছি। আমরা ছাত্র আন্দোলনে আমাদের একটা কর্মসূচি ছিল যে আমরা দেয়াল লিখন করেছিলাম, গ্রাফিটি করেছিলাম। তো আমাদের শহরের বিভিন্ন জায়গায় আমরা গ্রাফিটিটা করেছি, কিন্তু এখন যেহেতু আমাদের অধিকার আদায় হয়েছে, মানে আমাদের দাবিটা আদায় হয়েছে, এখন আমাদেরই দায়িত্ব যে আমরা যেসব দেয়াল লিখনগুলো করেছিলাম ওইগুলো এখন আমাদেরই ঠিক করার দায়িত্ব। তো আমরা যেহেতু ফার্মগেট আমাদের কলেজ এখানে, তো আমরা এখানে এসে সব এখানে যেসব গ্রাফিটি ছিল ওগুলো আমরা উঠিয়েছি, এরপর নিজেদের মতো করে রং করেছি। আমরা ওরকমভাবে আর্টিস্ট না, বাট আমরা চেষ্টা করেছি, কারণ যতই হোক বেস্টটা আমাদের। আমার ফ্যামিলি থেকে যত সম্ভব আর কি সাহায্য করেছে আমার মা বাবা, এবং সবসময় উৎসাহিত করেছে আমরা যাতে এই আন্দোলনগুলোতে অংশগ্রহণ করি। এবং আজকে যে আমাদের কর্মসূচিটা, আমরা হলিক্রস কলেজ থেকে আসলে এইচএসসি 25 ব্যাচের আমরা অনেকে মিলে এই উদ্যোগটা গ্রহণ করেছিলাম যে ফার্মগেট এলাকায় করব, তো সেই উদ্যোগটা আসলে সফলভাবে সম্ভব হয়েছে। এবং আজকে আসার জন্য আমাদের অভিভাবকগণ আরও বেশি সহায়তা করেছে, এবং তারাও আমাদের সাথে এখানে এসেছে, এটা খুবই বেশি আনন্দের।